বলো দেশরি আসিবে সিংহায় দিলা হাঁক, সিংহা শুনি মরতেতে বাজিয়া উঠল ঢাক। শুভ সন্ধ্যা বন্ধু, আপনি রয়েছেন আয়নের পর্দায়। ঢাকে কাঠি পড়ে গেছে, মা এখন কৈলাস থেকে মর্তের পথে। দেবী দুর্গার বোধন আর কিছু দিনেই, তাই কিভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন পুজো দল, বিভিন্ন সংগঠন পুজো করছেন, সেই গল্প নিয়ে আয়ন সাজিয়েছে বিশেষ অনুষ্ঠান পুজোর আড্ডায়। আজকে প্রথম এই অনুষ্ঠান শুরু হচ্ছে এবং আগামী সোমবার পর্যন্ত পুজো নিয়ে চলবে নানান গল্প, হই হল্লোড়, মজা, গান, গল্প, আরও না জানি কত কিছু। তাই এগুলো জানতে, এই আনন্দ পেতে চোখ রাখুন শুধুমাত্র আয়নের পর্দায়। পুজো নিয়ে মজা কিন্তু দারুণ হবে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন লন্ডনের অন্যতম বিশেষ পুজো উদ্যোক্তা একটি দল, জগন্নাথ হল, জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ঢাকার। তাদের সঙ্গে তো কথা বলবই, কিন্তু যেহেতু পুজোর কথা হচ্ছে, একটু পুজো নিয়ে চণ্ডীপাঠ তো হবেই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের প্রিয় দাদা, যাকে আমরা লন্ডনের সবাই চিনি, উদয় শঙ্কর দাস। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আয়নে আসার জন্য, এবং আপনার মতন মানুষকে পেয়ে আজকে আমরা তো সবাই খুব আনন্দ করছি। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে, কারণ আমি বহুদিন অনেক দূর থেকে আপনাকে দেখেছি, আজ যে একসাথে বসে গল্প করছি এটা আমার খুব ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে খুব একটা স্মরণীয় হয়ে থাকবে আজকের দিনটা। ধন্যবাদ আপনাকে, একটু বোধহয় বাড়িয়ে বললেন, আমিও সাধারণ একজন মানুষ সবার মতোই। নিশ্চয়ই, আমরা সবাই তো সাধারণ, কিন্তু তার মধ্যেও কিছু কিছু অসাধারণ ব্যাপার সবার মধ্যেই থাকে। তো যেটা আমার মনে হয় যে আপনি যদি আমাদের একটু চণ্ডীপাঠ শোনান, এই এত সুন্দর অনুষ্ঠানটা যেটা আজ থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত আয়নে চলবে, আমার মনে হয় সূচনাটা আপনার চণ্ডীপাঠ দিয়ে হলে নিশ্চয়ই একটা দারুণ কিছু ব্যাপার হবে। ধন্যবাদ, আমি তাই করছি তাহলে। দেবী প্রপর্ণার্তি হরি প্রসীদ, প্রসীদ মাতর জগত খিলেশ, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বতমেশ্বরী দেবী চাচরেশ, আধারভূত জগত সত্তমেক মহিষ রূপেণু যাত স্থিতাসি, অপাঙ্গ স্বরূপাস্তি যত তৈবত অপ্রায়তে কৃষ্ণলমল ফির্জে, সর্বভূত যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী, ত্বং স্তুতাস্তুত্যে কাভবন্তু পরমোক্তয়া, সর্বস্য বুদ্ধিরূপেণ জরশ্বরীদি সংস্থিতে, স্বর্গাবপর্গদে দেবী নারায়ণী নমস্তুতে, কলাকষ্টদিরূপেণ পুরীণাম প্রদায়িনী, বিশ্বস্য পরতয়ি স্বক্তে নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্ধসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূত সরাতনি গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে, হংসব্যক্ত বিমানস্তে ব্রহ্মানিরূপধারিণী কৌশাম্ব শরীকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মহেশ্বরীশ্বরূপেণু নারায়ণী নমস্তুতে, ময়ূরকুক্কুটবৃত্তে মহাশক্তিধরে নগে কৌমারীরূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খচক্রগদাশাঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবীরূপে নারায়ণী নমস্তুতে, গৃহীতগ্রমহাচক্রে দংদৃষ্টধৃতবসুন্ধরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে, নৃসিংহরূপেণু হন্তং দত্তানুকৃতদ্যমে ত্রৈলোক্যত্রাসসহিতে নারায়ণী নমস্তুতে, কিরীটিণী মহাব্রজে সহস্রনয়নোজ্জ্বলে ভদ্রপ্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে, শিবদূতৃশিরোপিণী হতদ্বৈত মহাবলে ঘোররূপে মহারবে নারায়ণী নমস্তুতে, লক্ষ্মীলজ্জ মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বদেই দ্রবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে,
মেধে সরস্বতী বরে ভূতিবার ব্রবীতামসি নিয়তেই ত্বাং প্রসীদসে নারায়ণে নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশ সর্বশক্তি সমন্বিতে বায়ুবস্ত্রী নহ দেবী নারায়ণে নমস্তুতে। রোগান শেষণ পংসি দুষ্টা দুষ্টা তু কামান সকলনাবিষ্টান তমাশ্রিতান না বিপন্নারণং তমাশ্রিতা রস্বয়ুত প্রয়ান্তি রক্ষাংশি यतोष्टानगयत्रिवालिनी यबानल यृद्धमदी तत्वांग परिपासी विश्व विश्वश्वरी त्वांग परिपासी विश्व विश्वात्तीका धर्यस्ति विश्व विश्वेश्वंदा भवती भवंती विश्वश्रया ये तयि भक्तिनाम्रया देवी प्रसीद परिपालय हरिवीते नित्यं यता सूरवादधनिविद्ध पापानि सर्वैगतां च समग्नयाशु उत्पातपाकजनितांश महासर्गशक्षाणं प्रणतानं प्रसीद त्वां देवि विश्वार्तिहानिनि त्रैलोक्यवासिनिमिड्डे लोकानं वरदं भव। असाधारण एत सुंदर एक पाठ मने हलो जानो সেই চালচিত্রের মধ্যে মা দুর্গা সামনে রয়েছেন আর আমরা ধূপ ধুনোর গন্ধ চারিদিকে নাকের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করছে এবং একটা চারিদিকেই যেন একটা দুর্গাপুজোর একটা পরিমণ্ডল একটা পরিবেশ আপনি তৈরি করে দিলেন। অনেক ধন্যবাদ দাদা, আপনাকে খুব ভালো লাগলো, মানে মনটা ভরে গেল সত্যি, আমাদের জন্য একটা ভীষণ প্রাপ্তি হলো আজকের এই সূচনাটি। আপনি রয়েছেন আয়নের পর্দায়, দেখছেন পুজোর আড্ডা। আজকে থেকে আগামী সোমবার টানা চলবে, সঙ্গে থাকুন, পুজোর আড্ডায় জমে থাকুন। আজকে আমাদের প্রথম দলে আমরা যাদের পেয়েছি তারা হচ্ছেন লন্ডনের অন্যতম খুব বিখ্যাত পরিচিত দল পুজোর, জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ঢাকার। আজকে সেই দলের মধ্যে থেকে আমাদের কাছে রয়েছে এসেছেন অধীর দাস, এক্স প্রেসিডেন্ট। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন তো? আমি ভালো আছি, নমস্কার। রাইট, আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য এখানে আমরা অশেষ কৃতজ্ঞ আপনাদের কাছে, আয়ন টিভির কাছে, যে আমাদেরকে প্রথম, তারপর আমরা প্রথম। রাইট, আপনাকে একটু কারেকশন করব, আমাদের ওটা ঢাকা নয়, এটা ইউকে, জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকে। আচ্ছা, আমি, আচ্ছা, মানে ওখান থেকে ঢাকা থেকে, হ্যাঁ, ঢাকা থেকে আমরা অনেকে, ঢাকা ইউনিভার্সিটিতে ওটা তো জগন্নাথ হল। হ্যাঁ, তো আমরা বেশি এক্সাইটেড এবছরে যে আমরা প্রথম পূজা করছি এবং স্বাভাবিকভাবে অনেকেই জানেন না আমাদের পুজো হবে কি, আর এই অনিশ্চয়তার ভিতরে পূজা হবে কি হবে না এটা নিয়ে মানে প্রতিটা মুহূর্তে আমাদের ই হয়, এই মানে সবাই টেনশনে থাকে যে কখন লকডাউন হয়ে যাবে, কখন হবে না। তো এর ভিতরেও কিন্তু আমরা কয়েকজন পজিটিভ নিয়ে প্রথম থেকে শুরু করেছি, যে মার নাম নিয়ে যে না পূজা করব, করব তো করবই, যেভাবেই হোক, দুজন মিলে করি, পাঁচজন মিলে করি, এই ডিটারমেন্ট ছিল। তো এখন পর্যন্ত টিকে আছি, আশা করছি আমরা গভর্নমেন্টের নিয়মকানুন মেনে যতটুকু মানতে হয় তার থেকে বেশি মানার চেষ্টা করব, কারণ কারো ক্ষতি না হয় আমাদের, সেভাবে আমরা পূজাটা পরিচালনা করবো। আমাদের ওয়েবসাইটে আমরা সব ডিটেলস দিয়েছি এবং অনলাইন বুকিং করার জন্য আমরা বুকিংয়ের মাধ্যমে আমরা ওইটাকে যারা পূজা দেখতে আসবেন তারা করতে পারবেন, মানে কি আপনার বুকিং করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুজো তো শারদীয়, এটা সবার জন্য, এটা তো কারো ব্যক্তিগত না, এটা শারদীয় সবার, আমাদের একটা মানে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল সব দেশে, পার্টিকুলারলি কলকাতা এবং বাংলাদেশ এ দুটোতে, তারপরে হচ্ছে লন্ডন, তিন নম্বর হচ্ছে লন্ডনে। পৃথিবীর অন্য জায়গায় পুজো হয়, সেখানে উইকেন্ডে পুজো হয় অনেকে, আমেরিকাতে, কানাডাতে, কিন্তু আমরা এখানে যেভাবে পুজো হয় বা দেশের মতোই পুজো হয়। আচ্ছা, আমি আপনার কথার মাঝখানে একটুখানি কথা বলছি অধীরবাবু, একটি ফোন আছে দেখছি, কে ফোন করেছেন, নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার, আমার নাম বলছি না, সেমাদি তুমি নিশ্চয়ই চিনতে পারছো, তোমাদেরকে দেখতে পেয়ে স্ক্রিনে খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যেন পুজো চলে এসছে, পুজো পুজো ভাব, তোমাদের সবাইকে পুজোর শুভেচ্ছা। কিন্তু নামটা তো বলতে হবে, আমি তো চিনতে পারছি না। আমি জেনে গেছি কিন্তু নাম বলবো না।
তোমাদের রিনা, হ্যাঁ ঠিক আছে, এটা তো বলতে হবে। না একটুখানি আমি প্রথম ফোনটা করলাম, চিন্তা করলাম যে ফোন করে তোমাদের সবাইকে উৎসাহটুকু দেই, নয় তো তোমরা একটু আনন্দ পাচ্ছ না মনে হচ্ছে, যেন প্রথম কলটা আমি শুরু করছিলাম। খুব ভালো লাগছে সোমাদি তোমাকে দেখে, তনুদা আপনাকে, উদয়দা আপনাকে, সবাইকে দেখে খুব ভালো লাগছে যে এসছেন, এটা খুব ভালো লাগছে আমারও। ওকে ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিনাদি তোমাকে, তুমি যে আমাদের সূচনাটা এত সুন্দরভাবে করে দিলে। নিশ্চয়ই আমরা অনেক ফোন পাবো, আমাদের এত লম্বা অনুষ্ঠান আজকে থেকে আগামী সোমবার পর্যন্ত চলবে, সঙ্গে তো নিশ্চয়ই অনেক নতুন বন্ধুকে পাবো, তবে পুরনো বন্ধু যারা রয়েছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের উৎসাহিত করছেন, তাদের জন্য থাকলো অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, পুজোটা আমরা খুব হই হই করে ভালো করে কাটাবো। অধীরবাবু, যে কথা হচ্ছিল যে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা যে একটা ব্যবস্থা নিয়েছেন দুর্গার বন্দনা করার, মা দুর্গাকে আহ্বান করার, এইটা তো একটা অনেক কিছু নিয়ম নিশ্চয়ই আপনাদের মানতে হচ্ছে, একটু ছোট করে বলুন আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন ওপারে। রাইট, আমরা যেমন রেড ব্রিজের বড় আন্ডারে, তাদের কাছ থেকে আমরা কতগুলো নিয়মকানুন নিয়ে জেনেছি এবং এখানে হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারটা রয়েছে, তো ওরা আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন যে এইভাবে করতে হবে। তো আমরা সবাই কম বেশি জানি যে এখন ওই মাস্ক পরতে হবে, স্যানিটাইজ ইউজ করতে হবে, এগুলো তো একটা কমন, একটা সবচেয়ে সবাই যে এখন এটা আমাদের মানে একটা জাতীয় জীবনের, হ্যাঁ মানে এটা সবাই মানে ব্যাপারটা হচ্ছে সে একটা জাতীয় ব্যাপার হয়ে গেছে সারা পৃথিবীতেই, যে মাস্ক পরতে হবে, হ্যাঁ স্যানিটাইজ হাত, তো ওই রকম করেই। তারপরে আমাদের হলটা আমরা 15 পিপল অ্যালাউড করবো, হ্যাঁ 6 জন 6 জন করে, 12 জন এবং অনেকে ম্যাক্সিমাম, এবং 3 জন ভিতরে থাকবেন, পুরোহিত থাকবেন, তার অ্যাসিস্ট্যান্ট 2 জন থাকবেন। হ্যাঁ, তা আমাদের ফ্যামিলির দুই আমরা 15 মিনিটস কি 20 মিনিট ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার করে আমরা গ্যাপ রাখছি, গ্যাপের ভিতরে প্রতিমা প্রদর্শন করবেন, প্রণাম করবেন এবং পূজা দেখবেন, এবং তারপর অনেকে ছবি তোলার চেষ্টা করবে, ছবি তুলবেন, তারপর আমরা প্রসাদ দিয়ে বিদায়। আপনারা পূজাটা কবে থেকে শুরু করছেন? আমরা শুরু করছি আসলে বৃহস্পতিবার থেকে, 25 তারিখ, হ্যাঁ 25 তারিখ, কিন্তু অফিসিয়ালি আমরা মানে সবার জন্য ওপেন করছি 26 তারিখ থেকে। রাইট, কারণ আমাদের পুরোহিত উনি বললেন, ঠাকুর মশাই উনি আমাকে বললেন যে যে পূজাটা যদি সপ্তমী ষষ্ঠী না হয় তাহলে যেন কেমন থেকে যায়, ষষ্ঠী না হলে বোধনটাই তো হলো না। হ্যাঁ, তা ওনার কথাটা শুনলাম, পরে চিন্তা করলাম, পরে হলে হল তো পাওয়া, বুকিং পাওয়ার একটা ব্যাপার ছিল, তো ওনার কাছে কথাটা বলে ওনাকে রিকোয়েস্ট করে হল ম্যানেজমেন্টকে ওরা হলটা দিয়েছে আমাদেরকে। তো এখন তো সবাইকে জানানো সম্ভব না এবং সবাইকে বলবোও না আমরা অনেকেই আসার জন্য, তো আমরা যারা খুব অ্যাক্টিভ যারা আমাদের টিমটা ওই দিন থাকবেন, আমরা পূজাটা করবো। রাইট, তারপরে পাবলিকের জন্য আমরা সবার জন্য আমরা অনেকে জগন্নাথলের যারা আমাদের পরিবার রয়েছেন আমাদের তাদের আমরা প্রাধান্য দিচ্ছি ফার্স্ট, তারপর আমরা পাবলিকের জন্য ওপেন করব, এটা ওয়েবসাইটে রয়েছে। আমি কি আপনাদের পরিবারের মধ্যে, মানে আমি কি প্রথম দিন থেকে জায়গা পাবো নাকি? না, আমিও কালকে রাতে, আচ্ছা আমি কিন্তু একজন উদ্যোক্তা অর্গানাইজার, কিন্তু আমাকে আমিও কালকে বুকিং করেছি অনলাইনে, তা আমাকে একজন মনে করিয়ে দিল যে আপনি আইনটা করলেন, হ্যাঁ আপনি যদি ভঙ্গ করেন, তাই বললাম কথা তো ঠিকই, তাই বললাম যে আসলে সবার জন্যই একই হওয়া উচিত। না নিশ্চয়ই না, আমি বলছি আমি তো বুকিং করেই যাব, কিন্তু আমি কি প্রথম দিনে জায়গা পাবো নাকি? আমি সেটা হয়তো ব্যবস্থা করে দেবো আপনার জন্য, আপনি আমাদেরকে এইভাবে এত সুন্দর আয়োজনে যে আমাদেরকে দেখেছেন, তো আপনাকে জন্য একটু ফেভার করতেই হবে আমাদেরকে। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো জমে উঠেছে পর্দার ওপারে যিনি রয়েছেন, দর্শক শ্রোতা বন্ধু নিশ্চয়ই বুঝতে পারছেন, পুজো মানে তো এরকম যে বসে আড্ডা দেওয়া, আরো অনেক কিছু। আমি তো বারবার বলছি যে এখানে শুরু, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে আমরা কিন্তু জানি না, কারণ আয়ন কিন্তু অনেক কিছু পরিকল্পনা করছে শুধু আপনাদের জন্য, আপনাদের ভালো লাগবে, আপনাদের মন ভালো থাকবে তার জন্য। তো এবার আমি আমাদের মধ্যে পেয়েছি মনোজ বাবুকে। নমস্কার, আপনি এখন প্রেসিডেন্ট, তাই ভীষণ গুরু দায়িত্ব নিয়ে রয়েছেন, বুঝতেই পাচ্ছি খুব একটা গুরু গম্ভীর ভাব নিয়েও বসে আছেন, মানে আপনার কতটা চিন্তার কারণ হচ্ছে নাকি কিরকম আপনার মানসিক অবস্থাটা এখন কেমন? নমস্কার, নমস্কার দর্শক শ্রোতাদের, আপনাদের খুব ভালো লাগছে, আমি জীবনে এই প্রথম একটা টিভি প্রোগ্রামে এসেছি, লাইভ প্রোগ্রামে, আর সোমা আপনাকে তো সুন্দর লাগছে, একদম পুজোর সাজে এসেছেন, অ্যান্ড গ্রেট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে মধ্যে এসে। সবাইকে শারদীয় শুভেচ্ছা দর্শক শ্রোতাদের।
হ্যাঁ, আসলে আমি প্রেসিডেন্ট, বাট আমার যে স্ট্রং কর্মী বাহিনী আছে এবং তারা খুবই স্বল্প সময়ের মধ্যে, আসলে আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে আমরা পুজো করতে পারবো কি না। তো আমরা জাস্ট প্রবাবলি জাস্ট লাস্ট 5-6 ডেজ উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইয়েস উই হ্যাভ টু ডু ইট। তো আমাদের ভাগ্য ভালো যে আমাদের প্রতিমাটা আনা ছিল, অলরেডি চলে এসছে 29 তারিখে, লন্ডনে এসে পৌঁছেছে। তখন আমরা ভাবলাম যে ঘট পুজো তো করতে হবে, তো আর প্রতিমাটা ওখানে নিতে আর কতক্ষণ লাগবে, আর যেহেতু এখন পর্যন্ত 15 পিপল অ্যালাউ করছে আমরা যা জেনেছি, বাট আমরা গতকালকেই অ্যাপ্লাই করা হয়েছে যে আমরা আরও একটু বাড়ানো যায় কি না লোক সংখ্যা, 18 বা 20 করা যায় কি না কাউন্সিলের স্পেশাল পারমিশন নিয়ে। তো দ্যাটস আই থিঙ্ক উই ক্যান স্টিল উই ক্যান এনজয় 15 পিপল উই ক্যান ম্যানেজ। আমরা ভিতরে কর্মী থাকবে, 4-5 জন থাকবে, আর মনে হচ্ছে 3টা করে ফ্যামিলি আমরা অ্যাট এ গিভেন টাইম ঢুকাতে পারবো। তারা দেখবে 15-20 মিনিট থাকবে, আবার বের হবে। উই হ্যাভ টু মেক শিওর দ্যাট এনি গিভেন টাইম যেন 15 পিপলের বেশি ভিতরে না থাকে। আর আগের কথায় আপনার ফিরে যাচ্ছি, আমার স্ট্রং কর্মী বাহিনী তারা সব কিছু করে ফেলেছে, উই আর রেডি, অ্যান্ড আমাকে খুব কম কাজ করতে হয়েছে। হ্যাঁ, আমাকে আই এম হ্যাপি উইথ মাই কলিগস। বাহ, সেই জন্য আপনি খুব সেজেগুজে এসেছেন আজকে, মানে বুঝতেই পারছি যে বেশ আপনি এখন রিলিভড, কাজটা তো উঠে গেছে, এখন পূজোটা এনজয় করবেন। হ্যাঁ, আমার এক্স প্রেসিডেন্ট আমাকে বলল পাঞ্জাবি নিয়ে আসো, সে নিজেই স্যুট পুট, তার পাঞ্জাবি কোথায়? আমি তো বলেছি আমি পাঞ্জাবি পরি না। হ্যাঁ, তো পূজোর আমেজ তো একটু পাঞ্জাবি না পরলে হয় না। আসলে আমি আমি আয়নে যে অনুষ্ঠান করি, আমার গেস্টকে আমি সবসময় বলে দিই কি পড়তে হবে। তো এবার তারা মাঝে মাঝে বলেন এটা কি সত্যি লাগবে নাকি তুমি চাইছো, আমি বললাম আমি চাইছি। তো না, সত্যি খুব ভালো লাগছে, কারণ আমাদের ট্র্যাডিশনাল সাজটাও তো আমরা একটু সাজার সুযোগ পাই না এই ইয়েতে। আপনি রয়েছেন আয়নের সোমার সঙ্গে, জমি উঠেছে পুজোর আড্ডা। অনেক সময় আমার মনে হয় আমি বোধহয় খুব ভাগ্যবতী, কিছু কিছু বাড়তি জিনিস সবসময় আমার পাওয়া হয়ে যায়। যেমন যখন অনুষ্ঠানে থাকি, ব্রেকে যাই, তখন কিন্তু এমন এমন কিছু গল্প শুনতে পাই যেটা আমার ভীষণ ইচ্ছে করে আমার পর্দার ওপারে শ্রোতা এবং দর্শক বন্ধুদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করতে। যখন ব্রেকে গিয়েছিলাম তখন উদয় শঙ্কর দার সঙ্গে একটা কথা হচ্ছিল যে সাধারণত মা ভগবতী বা দুর্গা, আমরা যে নামেই ডাকি না কেন, তিনি আসেন আশ্বিন মাসে, আমরা তাকে পুজো করি আশ্বিন মাসে, কিন্তু এবছর দুর্গাপুজো হচ্ছে কার্তিক মাসে। তো সেই গল্পটা আমার মনে হলো দাদা যদি আমার দর্শক শ্রোতা বন্ধুদের একটু বলেন, দাদা বলবেন? হ্যাঁ, আমরা কিন্তু সবসময় যখন মহালয়া হয় তখন যে পাঠের প্রথম লাইনটা হয় আশ্বিনের শারদ প্রাতে, সেই কিন্তু এবার আশ্বিনের শারদ প্রাতে মহালয়া হয়েছে ঠিকই, এবং ওটাকে পিতৃপক্ষ বলা হয়। মহালয়াটা শেষ হয় পিতৃপক্ষে, পিতৃপক্ষের পরে শুরু হয় এক সপ্তাহের মধ্যে দেবীপক্ষ, মা দুর্গা মর্তে আসেন। কিন্তু এবার মহালয়াটা ঠিক পিতৃপক্ষটা আমাদের পূর্বপুরুষদের মর্তে আসলে তাদেরকে শ্রদ্ধা জানানো, তর্পণ করা, এগুলো ঠিকই হয়েছে সেপ্টেম্বরে, এবং সেপ্টেম্বরের 17 তারিখ, এবং নিয়মত কিন্তু তার এক সপ্তাহ পরে দুর্গাপূজা শুরু হওয়ার কথা, এবং আমরা হয়তো তখন বলতাম আশ্বিনের শারদ প্রাতে। কিন্তু এবার আশ্বিন মাসে দুটো অমাবস্যা পড়ে গেছে, দুটো অমাবস্যা পড়ে যাওয়াতে এটাকে আমাদের ভাষায় বলা হয় মল মাস। মল মাস অর্থাৎ হচ্ছে মাসটা অশুভ, এবং এই অশুভ মাসে কোনো পূজা আর্চা করা হয় না, যে কারণে এবার আশ্বিন মাসটাকে বাদ দিয়ে পুজোটা করতে হচ্ছে তার পরে যে লগ্নটা আছে, যে পঞ্জিকা অনুযায়ী, এবং সেটা এই বছর কার্তিক মাসে হয়ে গেছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন তাহলে এটা কী করে হলো, আমি তখন বললাম যে আমাদের বাংলা যে পঞ্জিকা, ইংরেজিতে আমরা যেটাকে ক্যালেন্ডার বলি, সেটা কিন্তু ইংরেজিতে আবার যদি শব্দটা ব্যবহার করি একটা লুনার ক্যালেন্ডার, এবং এই বৃত্তটা, এই সাইকেলটা কিন্তু 18-19 বছর পরপর হয়। কারণ আমার এখনও মনে আছে যে 2001 সালে কিন্তু এই একই ঘটনা ঘটেছিল, 2001 সালেও কিন্তু দুর্গাপূজা আশ্বিনে হয়নি, কার্তিকে হয়েছিল। এর আগে আবার 1982 সালেও, ঠিক আপনি যদি খেয়াল করেন, সেই 18-19 বছর আগে সেই বৃত্তটা, সেই সাইকেলটা ঘোরে, এবং তখন ওই আশ্বিন মাসে
পুজো না হয়ে মাসটা হয়ে পুজোটা হয়ে যায় কার্তিক মাসে, যেহেতু আশ্বিন মাসে দুটো অমাবস্যা পড়ে যায়। দুটো অমাবস্যা হলে আশ্বিন মাসটাকে আমরা মল মাস হিসাবে গণ্য করি, অশুভ মাস, ওই মাসে কোনো পূজা আর্চা করা যায় না, যার কারণে এবার দেবী পক্ষটাও পিতৃপক্ষের এক সপ্তাহ পরে না হয়ে 35 দিন পরে হচ্ছে। এই এই কারণে এবার দুর্গাপুজো আমরা আশ্বিন মাসে না করে কার্তিকে করছি। খুব সুন্দর। আমার তো যেটা মনে হলো কি, যে আসলে যখন দেশে ছিলাম কিছু কিছু গল্প আমরা শুনতাম, যেগুলো আমাদের হয়তো বড়রা যারা আমাদের একটু আগে যারা রয়েছেন তারা সেই গল্পগুলো বলতেন, আমরা শুনতাম, সমৃদ্ধ হতাম, শিখতাম। আজকে যে বিদেশে রয়েছি, মনে হচ্ছে না বিদেশের মাটিতে রয়েছি। আপনি এত সুন্দর করে একটা এমন একটা জিনিস আমাদের ছুঁয়ে দিলেন, আমার তো মনে হলো যে এটা একটা সমৃদ্ধ হওয়ার ব্যাপার। হ্যাঁ, হয়তো এখন 2020 আরও 19 বছর পর আমরা হয়তো তখন থাকবো না, তখন হয়তো দুর্গাপূজা আবার কার্তিক মাসে হবে 2039 সালে। ঠিক কথা, সত্যি খুব ভালো লাগছে দাদা। আমি আমি বলবো যে যেহেতু আজকে আপনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে যতটা বেশি আপনার থেকে শোনা যায়, আপনার আপনার থেকে সমৃদ্ধ হওয়া যায়, একটু কি কিছু আরেকটু পাঠ কিছু আমাদের শোনাবেন আজকে? এখন ইচ্ছে করছে কিছু? হ্যাঁ, ছোট্ট করে করি। মা দুর্গার আবির্ভাবের কথা তো আমরা জানি, তো আমি ওখান থেকে মহালয়া যে অনুষ্ঠানটা হয় ওটা এটা এই গল্পটা একটু বলে নিই। যে আমরা সবাই বলি যে মহালয়াতে, আচ্ছা দাদা আমি একটুখানি আপনাকে মানে মাঝখানে বাধা দিচ্ছি, আরেকজন কেউ ফোন করেছেন। নমস্কার, কে আছেন ফোনে? নমস্কার দিদি, আপনার গেস্টকে আমি নমস্কার সালাম দোয়া জানাই। আমি জানতাম দুর্গাপূজা মিনিং কিটা, আর আমি চ্যালেঞ্জ করি এবং আমি হলফ করে বলতে পারি শ্রী রাজীব গান্ধীর যে অন্তিম সংস্কার আমি লন্ডন থেকে দেখেছি, উনি হেভেনে আছেন, বেস্টে আছেন। উনি হিন্দু জন্মগ্রহণ করেছেন, হিন্দু ওনার জন্ম ধর্ম, আর হিন্দুই অন্তিম সংস্কার করা হয়েছে সারা পৃথিবী জানে। আর আমি আল্লাহর ফেরেস্তার মাধ্যমে জানি যে উনি বেস্টে আছেন, নাম ধরে রাজীব গান্ধী বেস্ত। আপনার অনুষ্ঠানে হিন্দু একজন ব্রাহ্মণে জিজ্ঞেসলাম যে হিন্দু ধর্ম কতদিন ধরে, 6000 বছর পরে না? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য এবং এতটা মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য। এভাবেই সঙ্গে থাকুন, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। দাদা আপনি পাঠ করার কথা বলছিলেন। তা পাঠ করার আগে যেটা বলতে চাইছিলাম যে আমরা মহালয়ার দিন ভোরবেলা উঠে যে অনুষ্ঠানটা শুনি, কিভাবে আবির্ভাব হলো এবং অশুভ শক্তি মহিষাসুরকে কি করে বধ করা হলো। তো আমি সেখান থেকে একটু পাঠ করি ছোট্ট, কারণ সময় খুব একটা বেশি নেই, ওখান থেকে হয়তো মিনিট দুয়েকের জন্য আপনার সময় নেব। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মারি গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বর্ণিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনর্চিনিয়া, অপার মহিমাময়ী পর ব্রহ্ম মহিষী দেবী, ঋষি কত্তায়নী কন্যা কত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাত দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধা মূর্তি দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শতরু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল অলক শতদল মেরে বিকশিত হোক দিক দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী, জাগ 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 মা, ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বসতকারী স্মরাত্তিকা, সুধা তোমার স্বরে নিত্য ত্রিধামাত্রাতিকা স্থিতা, অর্ধমাত্রা স্থিতা নিত্যা, যানুচর্য বিশেষত
তমেব শতং সাবিত্রী ত্বং দেব জননী পরা তয়ৈব ধার্যতে সর্বং তয়ৈতৈতে সৃজ্যতে জগত তয়ৈতৎপল্লতে দেবী তমতে সন্ত চ সর্বদা বিসৃষ্টৈ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপ চ পালনে তথা সংরীতিরূপান্তে জগৎহ্যস্য জগন্ময়ে মহাবিদ্য মহামায়া মহামেধ মহাশ্রীতি মহামোহ চৌভবতী মহাদেবী মহাসুরী প্রকৃতিস্ত্বং হি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মৌহরাত্রিশ্চ দারুণা ত্বং সৃষ্টিমেশ্বরী ত্বং নিষ্ঠং বুদ্ধিবোধলশ্মনা লজ্জা পুষ্টি তথা স্তুষ্টিস্ত্বং শান্তি এক শান্তিরবচ খর্গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপি নিবান ভূষবন্দী পরিহায়ুধা সুম্মা সর্বতরাস্য সোয় সুম্মবস্তুতি সুন্দরী পরাপরণং পরমা তমেব তমেব পরমেশ্বরী। অসাধারণ। আসলে আপনার পাঠের পরে কিছু বলতেও কিরকম একটা যেন বাধো বাধো ঠেকছে, এত সুন্দর আপনি একটা পরিবেশ তৈরি করে দিলেন। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পাঠ না, পাঠের ওই যে একটা পরিবেশের যে কথাটা আপনি বললেন সেটাই সৃষ্টি হয়। তখন মনে হয় যে সত্যি সত্যি যেন মা দুর্গা মর্তে আসছেন এবং আমরা অধীর আগ্রহে ওনার জন্য অপেক্ষা করছি এবং উনি আসবেন বলে আমরা যেন একটা অন্যরকম জগতে চলে যাচ্ছি। এবং এই যে দুর্গোৎসবটা হয় এটা আমি যেটা মনে করি একটা ধর্মীয় ব্যাপারটা তো আছেই, মা দুর্গা মর্তে আসছেন এবং অনেক কিছু নিয়ে আসছেন। আমরা যারা মর্তে আছি পৃথিবীতে আছি আমরা কেন তাকে বন্দনা করছি? আমরা বন্দনা করছি এই জন্য যে আমরা যেন আরও ভালো থাকি, পৃথিবীটা যেন আরও ভালো থাকে, আমরা সবাই যেন একে আরেকজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিতে, যে কথাটা আমি সবসময় বলি আর কি, যে পরের ইয়েতে শ্লোকে যেটা আছে ইয়াদেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা, এই শান্তিটার জন্যই আমরা কিন্তু মাকে ডাকি। এবং মা যেন আমাদের সবার উপর মানে মানব জাতির উপর, আমি কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্ট সেটা বলছে না, সারা মানব জাতির উপর শান্তিটা যেন বর্ষিত হয় এবং শান্তিটা বর্ষিত হলে আমরা সবাই ভালো থাকব। ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ দাদা। পর্দার ওপারে যে বন্ধু রয়েছেন দর্শক শ্রোতা আয়নের, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে সূচনাটা এত সুন্দরভাবে হলো যে আজকে থেকে কিন্তু আগামী সোমবার পর্যন্ত আয়ন সাজিয়েছে অনেক অনেক পুজোর অনুষ্ঠান শুধুমাত্র আপনার জন্য, আপনাকে ভালো রাখার জন্য আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছি, আশা করি আপনাকে পাশে পাবো। হই হই করে চলছে যেটা আজ থেকে শুরু এবং আগামী সোমবার পর্যন্ত চলবে। আয়ন আপনার মন ভালো রাখার চেষ্টা করবে আগামী এক সপ্তাহ ধরে, পুজোর আড্ডা, গান, গল্প, হইচই, আরও অনেক কিছু। আজকে আমাদের এই সূচনা পর্বের অনুষ্ঠানে আমাদের অতিথি রয়েছেন জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকের তরফ থেকে, যারা এসেছেন তাদের সঙ্গে তো পরিচয় হয়েছে। এই যে বিরতিতে যাওয়া এবং আসা, এর মধ্যে আমাদের একজন অতিথি পাল্টে গেছেন। আমরা পেয়েছি জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষকে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, সঞ্জয় ঘোষ। সঞ্জয়বাবু নমস্কার। নমস্কার দিদি, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আচ্ছা, টাকা পয়সা কেমন সামলাচ্ছেন? খুবই কঠিন প্রশ্ন। কঠিন কঠিন, প্রথমে বলে নিচ্ছি আমি শুধু দর্শকবৃন্দকে আমার শারদীয় শুভেচ্ছা, আর আপনাকে তো অনেক অবশ্যই অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। তা যে কোশ্চেনটা করেছেন আসলে খুব কঠিন প্রশ্ন যে আমাদের টাকা পয়সার ব্যাপার, তা শুধু আমরা এটুকু বলবো যে আমরা আসলে জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকের, আমরা ঠিক গত কয়েক বছর আমাদের এখানে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2006-এর আমরা অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, কিন্তু দুর্গাপূজা হচ্ছে আমাদের এবারই হচ্ছে প্রথম। কিন্তু আমরা অনেক বড় অনুষ্ঠান এর আগে করেছি, আমাদের 10 বছর পূর্তি অনুষ্ঠান, আমাদের 12 বছর পূর্তি অনুষ্ঠান, বাংলাদেশ থেকে অনেক অনেকে এবং গেস্ট এসেছে এবং এখান থেকে তো অবশ্যই অনেক শিল্পী, আমাদের দিনব্যাপী অনুষ্ঠান আমরা করেছি। সো আমাদের অভিজ্ঞতা আছে অনেক এবং আমাদের কখনোই এটা বলতে পারি যে আমাদের মানে বড় কোনো কাজে উদ্যোগে যখন আমরা এগিয়েছি আমাদের ফাইন্যান্সটা কখনোই কোনো সমস্যা হয়নি, আমাদের
মেম্বাররাই বলি, আমাদের মেম্বাররা এত স্বতঃস্ফূর্ত এবং এত স্পন্টেনিয়াসভাবে এগিয়ে এসেছে সবসময়। আমরা সবসময়ের জন্য আমাদের বিশ্বাস যে সেই আমাদের যে পথটা যত বড়ই কঠিন হোক, আমাদের ফাইন্যান্সিয়াল মানে সহযোগিতা সবসময় ছিল। তার মানে আমি এটা এইভাবে কি বুঝবো যে আসলে প্রত্যেক সদস্য সদস্যা যারা আপনাদের রয়েছে দলে, প্রত্যেকেই বেশ এক একজন ধনকুবের। আপনার পাঞ্জাবিটা খুব সুন্দর, আপনাকে খুব ভালো লাগছে আর দেখতেও খুব ভালো লাগছে, ওই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে দারুণ ভাবে ম্যাচ করেছে সবকিছু মিলে, একটা দারুণ ব্যাপার। আর বাতাসে, লন্ডনের বাতাসে একটা খবর ভাসছে, আমি যখন আজকে আসছিলাম স্টুডিওতে তখন শুনছিলাম যে সঞ্জয় ঘোষ যিনি আসছেন তিনি নাকি ভালো গান গান। এটা কি সত্যি? ভালো গান গাই না, ওই আর কি বলতে পারেন যে টুকটাক আর কি। লন্ডনের বাতাসে যখন ভাসছে তার মানে আপনি ভালোই গান গান। একটু শুনিয়ে দেখি, আমার বন্ধুরা নিশ্চয়ই উদ্গ্রীব হয়ে রয়েছে। আমি আপনার গানও সবসময় শুনি তো অনেক সময়, তা বলে সেজন্য মনে হয় ভয় পাচ্ছি, কারণ আপনি অনেক ভালো গান গান। আমি না না এটা কোনো ব্যাপার না, আমিও গান গাই আপনিও গান গান, আমরা দুজনে মিলে না হয় গাইবো। আপনি আপনার অনেক গান আমি ফলো করি এবং সবসময় শুনি, আপনি সবসময় আমরাও শুনি একটু মায়ের গান। গান তো পূজোর আড্ডা জমছে নিশ্চয়ই। অধীরবাবু, যেটা আপনার সঙ্গে কথা হচ্ছিল যে জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকের একটা মানে কোথায় বিশেষ একটা বিশেষত্ব আছে আপনাদের, আপনারা তো রেজিস্টার্ড চ্যারিটি বোধহয় সোসাইটি। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আমি বলবো যে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এখন, জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন লন্ডনে এটা একটা ব্র্যান্ড, মানে লন্ডন ইউকে এবং অনেক জায়গায় রয়েছে, কলকাতা রয়েছে, ঢাকাতে রয়েছে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, আমেরিকাতে, সব জায়গায় রয়েছে, কিন্তু লন্ডন হচ্ছে একটা ব্র্যান্ড, মানে ব্র্যান্ড। এবং আমরা সবাই ছোটো বড়ো সবাই, আমরা বড় ভাই ছোট ভাই না, এখানে সবাই মানে একটা টিম, বন্ধু সুলভ সবার সাথে আচরণ, এবং আমরা মনে করি আমরা সবাই একটা ফ্যামিলি। হ্যাঁ, ওইভাবে আমরা কাজ করি, যার জন্য আমরা একটা চ্যারিটি এবং আমাদের অনেক কাজ করেছি আমরা কমিউনিটি, শুধু জগন্নাথ হলের জন্য আমরা কমিউনিটির জন্য কাজ করি। হ্যাঁ, এবং তার অনেকেই জানেন যারা অনেকদিন লন্ডনে রয়েছেন যে আমরা অনেক কিছু করেছি এর আগে, তো ওটা বলতে গেলে অনেক সময় নেবে, তা আমি শর্টকাটে বলবো, এবার আমরা পুজোতে যেটা আমরা বিশেষ আকর্ষণ হচ্ছে, আমরা যারা হোমলেসদের জন্য, যারা গরিব মানুষ এদেশে, তাদেরকে সেটা যে কোনো লোক হতে পারে, হট ফুডের ব্যবস্থা করবো। হ্যাঁ, এবং এটা যে আসবে সবার জন্যে, এবং আমরা ভাববো যে অনেকে ভাবছি যে আমরা যদি বাইরে গিয়েও কোথাও যে হোমলেস থাকে ওখান থেকে ওদেরকে সংবাদটা দেবো যে আমাদের কিছু খাবার তোমাদের আসে, তোমরা হয় আমাদের এখানে আসো নাহলে তোমাদেরকে আমরা পৌঁছে দেবো। তো এটা আমাদের একটা বিশেষ মানে পুজোর সাথে, যে পুজোর সাথে যে আমি খাবো আরেকজন খাবে না এই জিনিসটা তো হতে পারে না, সবাইকে দিয়ে। হ্যাঁ, তো এটা আমরা বিশেষই করেছি। আর জগন্নাথ হলের পূজা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের খাওয়ার, যদি আসা হয় তাহলে বুঝতে পারবেন আমাদের মেনুটা কী। এবার অনেক মেনু রয়েছে, এক একদিন এক যেটা পুজোতে হয়, লুচি, খিচুড়ি, পোলাও, অনেক অনেক কিছু থাকবে, তা আসুন আপনি তো দেখতে পাবেন। এখানে টিভির পর্দায় বললে তো লোকজনে মনে করবে যে ও গল্প দিচ্ছি, গল্প না। এত আসলে নিমন্ত্রণ যখন পেয়েছি পুজোটা তো সুন্দরই কাটবে আমি বুঝতে পারছি, কারণ আজকের থেকে অনুষ্ঠান শুরু হলো এবং যারা যারা আসবে সবাই নিমন্ত্রণ, তো আমি মোটামুটি সকালবেলায় ব্রাশ ট্রাশ করে বেরিয়ে পড়বো আজকে, এখানে অঞ্জলি ওখানে সামলাতে পারবে তো ওখানে বিকে। না না না, আমরা আমি প্রত্যেকদিন থাকবো। হ্যাঁ, অনেকে তো আসলে উইকডে তো পড়েছে, তো এটা আমার কমিটমেন্ট ছিল প্রথম থেকে পুজোতে যে কে থাক, আমরা দুই তিনজন আছি ওরা থাকবে, তা আমি সব দিনই থাকবো ওখানে, আমাকে সকাল বিকেল সবসময় পাবেন। হ্যাঁ, তো এই জন্য আর সবচেয়ে আপনাকে ধন্যবাদ বলবো আমি, আর একটা জিনিস বিশেষ মানে সব টিভিতেই অনুষ্ঠান করে কম বেশি, কিন্তু আপনারা এক সপ্তাহ ব্যাপী যে প্রোগ্রাম শুরু করছে এটা মনে হয় মনে প্রথম, এই ধরনের প্রোগ্রাম কখনো হয়নি, এবং আমি বলবো টিভি কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে বিশেষ অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের, যে আমার মনে হয় প্রত্যেকটা অনুষ্ঠানই সবার জন্যই, সব যে কমিউনিটি হোক সবার জন্য করলে ভালো হয়, তাহলে মানুষের ভিতরে সবার ভিতরে সম্পর্কটা ভালো গড়ে তোলে। হ্যাঁ, পুজোটা তো সার্বজনীন পুজো, পুজো সবার মানে কারো একার না, যে কোনো আসতে পারে, জয়েন করতে পারে। তো এই জন্য আমি বলবো যে জগন্নাথ হল যে আমরা এবার
আয়োজন করছে, এই জন্য এত সাড়া পাচ্ছি। এটা একটা ব্র্যান্ড জগন্নাথ হল, মানে জানে সবাই কমিউনিটির লোকজন যে এরা যদি একবার শুরু করে এরা পিছানোর লোক না, এবং আমরা আসলে পিছানোর লোক না। আমরা আমরা কাউকে চ্যালেঞ্জ করি না, কিন্তু আমরা প্রথম সারিতে থাকতে চাই সবার সাথে, সবাইকে নিয়ে। এবং অনেকেই পূজা করছেন, আমরাও যাই, আমাদেরই বন্ধু বান্ধব সবাই, যেখানে যারা পূজা করছেন সবাই আমাদের। বেসিক্যালি জগন্নাথ হল সব জায়গায় আছে ওখানে। হ্যাঁ, ইটস গুড। হ্যাঁ, আপনি রেডি? মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ে মন্দিরে বসি। সাধু সাধু সাধু, থ্যাংক ইউ। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আজকে আমাদের অতিথি ছিলেন জগন্নাথ হল অ্যালামনি অ্যাসোসিয়েশন ইউকে। এভাবেই চলবে অনেক উদ্যোগ যারা নিয়েছেন পুজো করার এই পরিবর্তিত পরিস্থিতিতে। তারা আসবেন, তাদের গল্প বলবেন, কিভাবে তারা সামলাচ্ছেন এই সময়টাকে, এবং আমরা থাকব এই গল্প শুনতে সঙ্গে। আপনাকেও চাই কিন্তু। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কাল।